Welcome back to my channel Tour Vlogs, Vizag Tour Journey Series 6. একদিন আমরা বেরিয়ে পড়েছি, আমরা চলে এসেছি বিশাখাপত্তনম স্টেশনে। আমরা আজ যাব আরাকু ভ্যালি। বিশাখাপত্তনম থেকে আমরা ট্রেন ধরে সোজা যাব আরাকু। আমাদের 6:45 বিশাখা করন্ডুল এক্সপ্রেস করে যাব। 6-9 প্ল্যাটফর্মে দিয়েছে, আমরা 6-9 প্ল্যাটফর্মে যাচ্ছি। এই ট্রেনটা করে আমরা যাব। এই ট্রেনে ভিস্তাডোম কোচ আছে, লাস্ট দুটো বগি ভিস্তাডোম কোচ। আমরা ভিস্তাডোম কোচেই যাব। আমাদের কোচ EV2। আমরা এবার ট্রেনে উঠে পড়ব। সকাল 6:45 নাগাদ বিশাখাপত্তনম থেকে ছাড়ে। উঠে পড়েছি, ট্রেনটা খুবই সুন্দর। বিশ্রামা কোচ, সিট গুলো চেয়ার কাট। ট্রেনের পিছনে ভিউ পাওয়া যাবে এখান থেকে। এখানে গ্লাস লাগানো আছে, এটা বগির লাস্টেই পিছনের দিকে লাগানো থাকে এই এই কোচগুলো। খুবই সুন্দর দেখতে। আমরা 6:30টার মধ্যেই, তার আগেই চলে এসেছি, 6:30টার আগেই চলে এসেছি আমরা স্টেশনে। এখনো ট্রেন ছাড়তে দেরি আছে। এখানে সিট গুলো খুবই কমফোর্টেবল, খুব সুন্দর। এই সিট গুলো ঘোরানো যায়, যেদিক খুশি করে ঘুরিয়ে নিয়ে বসতে পারে। আমাদের ট্রেন রাইট টাইমে ছেড়ে দিয়েছে বিশাখাপত্তনম স্টেশন থেকে। আমরা এখন বিশাখাপত্তনম স্টেশন ছেড়ে যাচ্ছি। প্রথম স্টেশন ঢুকে গেছে সীমাচালাম।
খুবই ভালো লাগছে, খুব সুন্দর। আমাদের এই ভিস্তাডোম কোচে এক একজনের টিকিটের ভাড়া পড়েছে 670 করে পার হেড। আমরা এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আমরা ব্রেকফাস্ট করছি কাপ নুডলস নিয়ে বসে পড়েছি সবাই। সুন্দরই লাগছে, আর আমাদের সবথেকে ভালো লাগছে আমাদের টানেলের মধ্যে যেতে হবে। এই টানেলের মধ্যে ঢুকে গেছি, দারুণ লাগছে, বলার মতন এত সুন্দর লাগছে। এরকম 56টা টানেল আর 84টা ব্রিজ ক্রস করে যেতে হবে, দারুণ লাগছে, খুবই সুন্দর লাগছে। এরকম একটার পর একটা টানেলের ভিতর দিয়ে যাব, খুবই সুন্দর লাগছে। টোটাল আমাদের 4 ঘন্টার জার্নি, 4 ঘন্টা লাগবে আরাকু পৌঁছতে। খুবই সুন্দর লাগছে। একটার পর একটা টানেলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, দারুণ লাগছে। আস্তে আস্তে পাহাড়ের উপর উঠছি, দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর। পাহাড়ের ধার দিয়ে যাচ্ছি, অনেক উপরে উঠে গেছি। উপরে পাহাড় গুলো এত সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর দেখতে লাগছে, দারুণ। কত উপরে আমরা উঠে গেছি, আর এই জায়গাটা দারুণ লাগছে, ট্রেনটা ঘুরছে দেখতে দারুণ লাগছে, জায়গাটা অপূর্ব। এখানে 2 মিনিট দাঁড়াবে, হল্ট আছে। খুব সুন্দর লাগছে সাইডে, এত সুন্দর। বিশাখাপত্তনম থেকে আরাকু ট্রেন ছাড়াও গাড়ি বা বাসেও আসা যায়, সব রকমই রাস্তা আছে।
আমাদের আরাকু ঢুকতে ঢুকতে 11টা বেজে যাবে, 11টা টাইম দিয়েছে। আমরা এখন বোড়া গোয়ালু স্টেশন ছেড়ে যাচ্ছি, এখান দিয়েও নেমে সাইট সিনের জন্য যাওয়া যায়। আমরা এখানে নামিনি, আমরা আরাকুই নামব, এখান দিয়েও রাস্তা আছে যাওয়ার আরাকু। সুন্দর লাগছে, আমাদের ট্রেন আরাকু ঢুকছে। দারুণ লাগছে, আমরা আরাকু নেমে গেছি। এখান থেকে ভিস্তাটা ডোম কোচ ভাগ হয়ে যায়, ট্রেনটা ভাগ হয়ে ট্রেনটা রওনা দেয় করন্ডল দিকে। আমরা নেমে গেছি, আমরা এবার বাইরে আরাকু স্টেশন বাইরে গিয়ে আমরা ওখান থেকে গাড়ি ধরে আমরা সাইট সিন এর জন্য যাব। আমরা স্টেশনের বাইরে চলে এসেছি, বেরিয়ে পড়েছি। এখানে অনেক গাড়িও রয়েছে, গাড়ি ভাড়া করে সাইট সিনের জন্য যাওয়ার জন্য যেতে পারবে। স্টেশন বাইরে এখানে প্রচুর গাড়ি পার্কিং রয়েছে এখানে যাওয়ার জন্য। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, নেক্সট পার্টে দেখতে পাবেন কোথায় ঘুরবো আরাকুতে।